আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কি করছে ছেলেমেয়েগুলো, নাউজুবিল্লাহ। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। চলুন শুরু করি। এখন আল্লাহ তাআলার কুদরতের যে ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার পর আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। দেখুন ভিডিওটিতে মহান আল্লাহ তাআলার কুদরতের সমুদ্রে এই প্রাণীটি দেখতে কত অসাধারণ। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার কুদরত দ্বারা কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই প্রাণীগুলোকে। ঠিক এভাবে সৃষ্টি সেরা জীব মানুষকে অতি যত্ন করে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। চলুন পরের ভিডিওতে যাই। মহান আল্লাহ তাআলার কুদরতের এই মাছটিকে দেখুন। সুবহানাল্লাহ, কত সুন্দর সাদা রঙের এই মাছটি, দেখতে কতই বড়। দেখে মনে হচ্ছে কি যেন এটা, কিন্তু না, এটি আসলে সমুদ্রের একটি মাছ যেটি সমুদ্রের অনেক গভীরে থাকে। মাছটিকে দেখে আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি এই মাছটিকে দেখে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। চলুন পরের ভিডিওতে যাই। এবার মহান আল্লাহ তাআলার কুদরতের এই ভিডিওটি দেখুন। সমুদ্রের অতল গভীরে কত সুন্দর করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন এই প্রাণীটিকে। এই প্রাণীটি দেখে অনেকেই ধারণা করতে পারেনি এটি আসলে কি। বন্ধুরা, এটি আসলে একটি অক্টোপাস। সুবহানাল্লাহ, লোকজন এটা দেখে অনেক বিস্মিত হয়ে যায়। চলুন পরের ভিডিওতে যাই। বর্তমান সমাজের কিছু ছেলে মেয়েদের চলাফেরা দেখলে বোঝাই যায় না যে তারা আসলে কি করতে এসেছে এই পৃথিবীতে। তাদেরকে দেখলে মনে হয় তারা শুধুমাত্র এই পৃথিবীতে এসেছে ভোগ বিলাসের জন্য। কিন্তু মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার প্রতিটি হুকুম পালন করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।